সূরা, বুরুজ বলেন আল্লাহ সুবহানাহু এখানে নক্ষত্রের, আল্লাহ সুবহানাহু শপথ করছেন পবিত্র কোরআনে প্রায় 39টি সূরার কয়েকটি সূরার মধ্যে প্রায় 39 জায়গায় আল্লাহ সুবহানাহু তার সৃষ্টিরাজির শপথ করেছেন। এই কারণে ইসলামে আল্লাহ সুবহানাহু ছাড়া অন্য কারোর শপথ করা, কসম করা জায়েজ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু তিনি তার নিজের ইজ্জতের কসম খেয়েছেন, তিনি তার সৃষ্টিরাজির কসম করেছেন, এটা আল্লাহ সুবহানাহুর জন্য বৈধ। কিন্তু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর জন্য কসম করা জায়েজ নেই। আমরা হয়তো কথায় কথায় বলে ফেলি উম্মুকের কসম, উম্মুকের শপথ, অনেকে কোরআন শরীফের শপথ, এইসব করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলো ইসলামে হারাম। একমাত্র আল্লাহ সুবহানাহুরই কসম করতে হবে। তো আল্লাহ সুবহানাহু সূরা বুরুজ 1 নম্বর আয়াতে বলছেন ওয়াসসামাইযাতিল বুরুজ, আল্লাহ সুবহানাহু শপথ গ্রহ নক্ষত্ররাজি যেগুলো আকাশে কী করে শোভিত করে, সুশোভিত হয়ে সাজিয়ে রয়েছে, এই সুশোভিত নক্ষত্ররাজি আল্লাহ সুবহানাহু কী করলেন, এখানে কসম খাইলেন। এরপর বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবসের। এই প্রতিশ্রুত দিবস কোন দিবস, এ ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানাত তিরমিজি বা জামিয়াত তিরমিজির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনে বলেছেন যে এটা হচ্ছে আরাফার দিবসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে যাচ্ছেন। তারপর 3 নম্বরে বলছেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শপথ খেলেন এই আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিবসের শপথ এবং যে উপস্থিত হয় এবং তাতে উপস্থিত করা হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহেদ অর্থাৎ সাক্ষী এবং সাক্ষ্যের শপথ খাইলেন, অর্থাৎ এই জুমার দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ খাইলেন যে জুমার দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতে 4টা শপথ খাওয়ার পর তিনি বলছেন কুতিলা সুহাবুল উহুদ, অভিশপ্ত ধ্বংস হয়ে যাক গর্তওয়ালারা, গর্তবাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের 4 নম্বরে বলছেন কুতিলা সুহাবুল উহুদ আল্লাহ বলছেন যে ধ্বংস হয়ে যাক গর্তবাসীরা, যারা গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছিল, যখন তারা সেই গর্তের কিনারা দাঁড়িয়ে তামাশা দেখছিল আল্লাহ সুবহানাহু তাদের ব্যাপারে বলছেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা বিশ্বাসীদের ইমানদারদের ইমানদাররা সেই গর্তের আগুনের মধ্যে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিল, আর এই কাফেরেরা মুমিনদের সেই চিৎকার আর্তচিৎকার শুনে তারা তামাশা দেখছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছেন ওয়ামা নাকামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদেরকে শাস্তি দিয়েছিল এই কারণে যে, অর্থাৎ এই গর্তওয়ালারা মুমিনদেরকে গর্তের আগুনে তাদেরকে ফেলে শাস্তি দিচ্ছিল এই কারণে যে তারা পরাক্রমশালী এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা বিশ্বাস স্থাপন করেছিল, ইমানে ছিল, এটাই ছিল সেই মুমিনদের অপরাধ। এই আয়াতের 4 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা তিনি বলছেন। এই আয়াতগুলো যদি আমরা পড়ি তাহলে বিস্তারিত আমরা জানতে পারছি না, এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন এই গর্তওয়ালারা কারা, আর কারাই বা এ সকল মুমিন ইমানদার যারা গর্তের আগুনে নিক্ষিপ্ত হয়ে তারা পুড়ে সরকার হয়ে গিয়েছিল তারা কারা, এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার বিস্তারিত বলছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, হাদিস নাম্বার 3340 নম্বর হাদিস, এবং সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 7239 নম্বর হাদিস। এবার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনব সেই কাহিনী সূরা বুরুজে ঘটে যাওয়া
এই নির্মম যে ঘটনা ঘটেছিল ইমানদারদের সাথে, মুমিনদের সাথে, এই ঘটনা আমরা এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা শুনিনি। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের তাওহীদের বাণী প্রচার করছেন, তার আশেপাশের কিছু সংখ্যক লোক ইমান আনলেও একটা বড় অঙ্কের লোকেরা, অর্থাৎ বিশাল অঙ্কের লোকেরা, অর্থাৎ বেশিরভাগ লোকেরা তারা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত থেকে গাফেল ছিল। অথচ সেই সময়ে কোথাকার সেই ইরানে এসে সালমান ফারসি ইসলাম গ্রহণ করে, কোথাকার সেই ইয়েমেনের লোকের ইসলাম গ্রহণ করে, কোথাকার সেই রোম থেকে ইসলাম গ্রহণ করে, সোয়াইব ইবনু সিনা আর রোমি, এই কারণে কবি এ সকল বৈদেশিক যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে কবিতাও তারা রচনা করেছেন। সেই সোয়াইব আর রোমি রবি আল্লাহ তালানহম এই হাদিসটা বর্ণনা করছেন। এই ঘটনাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমাদের পূর্বেকার ঘটনা। মুহাদ্দিসুল ইকরাম বলেন এই ঘটনাটা ঘটেছিল ঈসা আলাইহিস সালামের পরে এবং আমাদের নবীর আগমনের পূর্বে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে, অর্থাৎ আমাদের নবী জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, আর খ্রিস্ট সাল বা ইংরেজি সাল রচনা করা হয় ঈসা আলাইহিসসালামের জন্মবার্ষিকী উপলক্ষে, আর হিজরি সাল গণনা করা হয় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন সেই দিন থেকে হিজরি সাল প্রবর্তন করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইংরেজি সাল গণনা করা হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী বা জন্মদিন থেকে। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন মাত্র 32 বছর, তো 570 থেকে যদি 32 আমরা মাইনাস করি তাহলে দাঁড়ায় 538, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেদিন ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নেন সেদিন থেকে বিশ্বনবীর জন্মের এই মাসকালের সময়টা হচ্ছে 538 বছর। এই 538 বছর বয়সে কোনো এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বুরুজের ঘটনাটি পৃথিবীতে ঘটে। এবার বিশ্বনবী বলছেন যে তোমাদের পূর্বেকার কোনো এক ঘটনা, তোমাদের পূর্বেকার যুগে একজন বাদশাহ ছিল, যার ছিল একদম প্রভাবশালী শক্তিশালী জাদুকর। বিষ্ণুই বলেন যে সেই সময়কার পৃথিবীর অবস্থাটা ছিল জাদুর পৃথিবী, তখন মানুষ জাদুবিদ্যা বিশ্বাসী ছিল, তখন মানুষ জাদুবিদ্যায় বেশি অগ্রগামী ছিল, জাদুবিদ্যায় মানুষ বেশি বিশ্বাসী ছিল, আর তারা জাদুকরকে খোদা বলত এবং সেই সময় বাদশাকে তারা খোদা বলে দাবি করত। যখন ওই জাদুকর বৃদ্ধ বয়সে উপনীত হল, সে বুঝতে পারছে সে আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, তার সময় গড়িয়ে এসেছে। এবার বিশ্বনবী বলছেন যে তখন ওই জাদুকর বাদশাকে এবং তার লোকদেরকে বলল যে আপনি আমাকে একটা সুন্দর ফুটফুটে চমৎকার বুদ্ধিমান অর্থাৎ বুদ্ধিসম্পন্ন একটা ছেলেকে আমাকে জোগাড় করে দিন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখে যেতে পারি, যেন পরের প্রজন্মে যেন জাদুবিদ্যা থেকে মানুষ গাফেল হতে না পারে। এই বলে তাকে কি করল, জনগণেরা এবং বাদশাহ অনেক খোঁজাখুঁজির পর একজন সুন্দর বুদ্ধিমান সম্পন্ন বালককে খুঁজে পেল এবং তাকে কি করতেছে, তাকে জাদুবিদ্যায় পারদর্শী করে তুলতেছে। বিশ্বনবী বলেন বালকটি জাদুকরের কাছে যাতায়াত করতে করতে একদিন সে পথ হারিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলো, প্রবেশ করল। জঙ্গলের মধ্যে প্রবেশ করে এক গুহার মধ্যে সে প্রবেশ করে দেখলো এক বৃদ্ধ, সেখানে সে কি যেন পড়তেছে।
বৃদ্ধের কাছে গিয়ে বালকটি বলল, আপনি কে আর আপনি কি ইবাদত করতেছেন? আপনি কি ইবাদত করতেছেন বুঝতে পারতেছেন? আপনি কে? আমাদের দেশে আপনার মতো কেউ তো এমন ইবাদত করে না। এবার বৃদ্ধ বলল, আমি এক আল্লাহর ইবাদত করি। বালকটি শুনেই বলল, আল্লাহ আল্লাহ আবার কে? আল্লাহ তো জানি আমরা, আমাদের বাদশাহ এবং জাদুকর। বৃদ্ধ বলল, না, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার তোমার আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, এই জঙ্গলের গাছপালা তরুণতা, যিনি এই পশু পাখিগুলো সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার তোমার সকলের স্রষ্টা আল্লাহ। বালকটি এই লোকটির কাছে, এই বৃদ্ধ লোকটির কাছে প্রায় যাতায়াত করতো। এর থেকে সে আরো কিছু বিদ্যা অর্জন করলো। একদিকে সে জাদুবিদ্যা পারদর্শী হয়ে গেল, অন্যদিকে সে ইসলামের, সে মুসলিম অর্থাৎ ইসলামের জ্ঞান সম্পূর্ণে সে আরো পারদর্শী হয়ে গেল। এদিকে জাদুকর্তার বাদশার কাছে অভিযোগ করলো এবং বালকটির পিতা মাতার কাছে অভিযোগ করলো। বালকটি মনে হয় কিছু দেরি করে আসছে, ব্যাপার কি? অতঃপর যখন বালকটি ওই বৃদ্ধের কাছে সব কিছু খুলে বলল, তখন বৃদ্ধ তাকে পরামর্শ দিল, তুমি যখন জাদুঘরের কাছে যাবে তখন জাদুঘরকে বলবে বাড়ি থেকে আসতে আমার দেরি হচ্ছে, বাড়ির লোকের আমাকে দেরি করে পাঠাচ্ছে, আর যখন বাড়িতে যাবে তখন বলবে জাদুঘর আমাকে দেরি করে পাঠাচ্ছে। এভাবে আরও কিছুদিন চলল। একদিন হঠাৎ যখন সে রাস্তা অতিক্রম করবে, দেখা গেল রাস্তার মাঝখানে একটা বিরাট জন্তু, যে জন্তুর কারণে মানুষেরা এদিকের লোকেরা ওইদিকে যেতে পারছে না, আর ওইদিকের লোকেরা এদিকে যাতায়াত করতে পারছে না। এবার দেখলো যে বিপদ, খুবই কঠিন বিপদ। বালকটি দাঁড়িয়ে গেল আর জনতাকে বলল, কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? তখন সবাই বলল, দেখো কত বড় জন্তু, এই জন্তুটির কারণে আমরা যাতায়াত করতে পারছি না, এই জন্তুটি আমাদের যাতায়াতের মাধ্যমে, আমাদের যাতায়াতের মাধ্যমে আমাদের যাতায়াতের পথে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এবার বালকটি বলল, বিশ্বরে বলেন যে বালকটি ছোট্ট একটা পাথরের কণা হাতে নিয়ে বলল, আল্লাহ, জাদুকরের তুলনায় যদি আপনার কাছে ওই বৃদ্ধের ধর্ম যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ আমাকে আপনি এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ করেন, আমার ইমানকে আরো দৃঢ় করেন, এই পাথরের আঘাতে যেন ওই প্রাণীটি মৃত্যুবরণ করে ফেলে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন। যেই বলাম সাথে সাথে যখন সে পাথরটি বিশাল জন্তুর উপরে ছুড়ে মারলো, আশ্চর্যের ব্যাপার, সাথে সাথে সেটা মৃত্যুবরণ করলো এবং রাস্তা থেকে ছিটকে পড়লো। জনতা সবাই বলল, সবাই সমস্যরে বলে উঠল, কি ব্যাপার, বালকটি কি বিদ্যা অর্জন করেছে? বালকটি যা বললো সাথে সাথে এই প্রাণীটি তো মরে গেল, কি ব্যাপার? কিছু লোক বললো, তাকে আমরা জাদুঘরের কাছে যাতায়াত করতে দেখেছি, মনে হয় সে জাদুঘরের চাইতে বিশাল জাদুঘর হয়ে গেছে। বালকটি তখনই বলে উঠল, না, আমি জাদু বিদ্যার মাধ্যমে প্রাণীকে হত্যা করি নাই, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ আপনার কাছে যদি ইসলাম সঠিক হয়ে থাকে তাহলে প্রাণীটিকে হত্যা করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীটিকে হত্যা করেছেন, জাদু বিদ্যায় নয়। এখানে সবাই সমস্যায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করল। বালকের কথা শহরের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, লোকেরা দলে দলে তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। বাদশার রাজদরবারের একজন উজির ছিল, রাজদরবারের একজন কর্মচারী ছিল, যে অন্ধ ছিল, জন্ম অন্ধ ছিল, সে অনেক গোপনকর নিয়ে স্বর্ণ মুদ্রা নিয়ে মণি মুক্তা নিয়ে বালকের দরবারে যখন উপস্থিত হল, বালককে বলল, তুমি যদি আমার অন্ধ দৃষ্টি যদি ফিরিয়ে দিতে পারো এই উপকরণ সবগুলো তোমার। বালক বলল, আমার এগুলো চাই না, আর আমিও মানুষকে ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখি না, তবে আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য আমি প্রার্থনা করতে পারি, এই প্রার্থনা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন, তবে শর্ত হলো একটা, তুমি সে আল্লাহর উপর ঈমান আনতে হবে। সেই অন্ধ লোকটি বলল, যদি আমার দৃষ্টিশক্তি ফিরে পাই তাহলে অবশ্যই বুঝবো আমার তোমার একজন স্রষ্টা রয়েছেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, অবশ্যই ঈমান আনবো। সে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করলো, সাথে সাথে অন্ধ ব্যক্তিটি দৃষ্টি ফিরে পেল। অতঃপর প্রত্যেক দিনের মতন অন্ধ লোকটি তার রাজ কর্মচারীটি রাজ দরবারে যখন উপস্থিত হল,
একদিনের মতো আজকে অন্তরুক্তিকে মনে হচ্ছে না, সে মনে কিছু দেখতে পাচ্ছে, তার চোখ মনে হচ্ছে যে ভালো হয়ে গেছে। এবার বাদশা ডাক দিয়ে বললো, কি ব্যাপার, তুমি তো এতদিন অন্ধ ছিলে, আজকের পূর্বের পর্যন্ত তুমি অন্ধত্ব ছেড়ে কিন্তু এখন তুমি ভালো হয়ে গেলে কিভাবে? সে বলল, আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। রাজা রাগে ফেটে পড়ল, বলল, আল্লাহ আল্লাহ বারকে, আমি তো আল্লাহ, আমি তো স্রষ্টা, আমি হচ্ছে এই দেশের আল্লাহ, আমি হচ্ছি খোদা। তখন অন্ধলোকটি বলল, বাদশাহ আপনি হচ্ছেন আমাদের রাজা, আমাদের বাদশাহ, আপনাকে আমরা মান করি, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি আপনাকে এবং আমাকে সবাইকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তখন তাকে অ্যারেস্ট করা হলো, তাকে অত্যাচার করা হলো, অতঃপর সে বলতে বাধ্য হলো, আমি এই শিক্ষা পেয়েছি বালকটির কাছ থেকে। বালকটিকেও অ্যারেস্ট করা হলো, বালকটিকেও নির্যাতন করা হলো, বালকটি আবার বলতে বাধ্য হলো, আমি জ্ঞান অর্জন করেছি পাহাড়ের পাদদেশে থাকা ওই বৃদ্ধ লোকটি থেকে। বৃদ্ধ লোকটিকেও অ্যারেস্ট করা হলো, দুজনকেই টর্চার করা হলো, বললো যে তোরা ইমান, তোরা ইমান নষ্ট করে ফেল, তোরা আল্লাহ থেকে বিমুখ হয়ে আমাকে আল্লাহ মান। তারা সবাই নাকচ করলো। অতঃপর কি করা হলো, ওই বৃদ্ধ লোকটিকে, বিষ্ণুই বলেন, ওই বৃদ্ধ লোকটিকে তার মাথা থেকে দ্বিখণ্ডিত করে ফেলো, করাত দিয়ে তাকে ছিঁড়ে ফেলা হলো। আর বাকি দুইজনকে বললো যে তোরাও যদি ইমান না নষ্ট করিস, তোরা যদি আমাকে আল্লাহ বলে বিশ্বাস না করিস, তাহলে ওই বৃদ্ধ লোকটির মতো পাত্রের মতোই তোদেরকেও জবাই করা হবে, দ্বিখণ্ডিত করা হবে। তারা তাদের ইমানের অটল রইল, অন্ধ লোকটিকেও এবার ছিঁড়ে ফেলা হলো। তারপরও বালকটিকে আরো অত্যাচার তর্চার করা হচ্ছে। বিষ্ণুই বলেন, বালকটিকে বারবার বলছে যে ইমান নষ্ট করে ফেল, আমাকে আল্লাহ বলে খোদা বলে দাবি কর। বিষ্ণুই বলেন, বালকের ইমান এত মজবুত ছিল, বালকটি এমন ইমানের শক্তিশালী হয়ে গিয়েছিল, সে যাই বলতো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিতেন। অতঃপর বালকটিকে হত্যা করার জন্য বাদশাহ এবার বিকল্প রাস্তা আঁটল। বাদশাহ এবার বলল, তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাও, পাহাড়ের পাদদেশ থেকে, উঁচু সুরঙ্গ থেকে, উঁচু পাদদেশ থেকে তাকে নিচে নিক্ষেপ করে হত্যা করবে। এই বলে কিছু সংখ্যক সৈন্যকে দিয়ে দিল। বিষ্ণুই বলেন, বালকটিকে নিয়ে যখন তারা পাহাড়ের চূড়ায় উঠল, বালকটি আবারও তাদেরকে বলতেছে, ও সৈন্যরা, এখনো সময় আছে, তোমরা আল্লাহর প্রতি মানা হন, বাদশাহ তোমার আমার স্রষ্টা নয়, বাদশাহ অবশ্যই আমাদের মান্যবর বাদশাহ, বাদশাহ হচ্ছেন আমাদের এই দেশের শাসনকর্তা, কিন্তু তিনি আমাদের তোমার আমার স্রষ্টা নন, তিনি তোমার আমার রিজিকদাতা নন, তিনি তোমার আমার খালেক নন, সৃষ্টিকর্তা নন। ও সৈন্যরা, এখনো সময় আছে, আল্লাহর আজাব খুবই কঠিন, এখান থেকেও তোমরা বাঁচতে পারবে না, আবার মৃত্যুর পরেও তোমরা রেহাই পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। তারা বিপরীত বালককে বলতেছে, তোরা তুই আল্লাহকে বাদ দিয়ে আমাদের বাদশাকে আল্লাহ বল, তাহলে এখান থেকে ফেলে দেব। যখনই তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালার চেষ্টা করছে বিষ্ণুই বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাতাস পাটন প্রেরণ করলেন, ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বালকটিকে নিরাপদে তাকে পাঠিয়ে দিলেন, আর সকল সৈন্য সেখান থেকে পরে মৃত্যুবরণ করল। বালকটি আবার হেঁটে হেঁটে রাজদরবারে উপস্থিত হল। আবার রাজা দেখেই বলল, কি ব্যাপার, তুই কিভাবে বেঁচে আসলি, তোর সাথে আমার সৈন্যরা কোথায়? বালকটি সম্পূর্ণ ঘটনা খুলে বলল, আর বল বাদশাহ, এখনো সময় আছে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইমান আনন করেন। বাদশাহ আবার কি করলো, আরো কিছু সৈন্যকে দিয়ে দিল, যাও তাকে সাগরে নিয়ে যাও, মাছ সাগরে তাকে ফেলে ফেলে চলে আসবে, যদি সে তার ইমান নষ্ট করে আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় তাহলে তাকে নিয়ে আসবে, অন্যথা তাকে মাছ সাগরে ফেলে তাকে হত্যা করে ফেলবে। যখন বালকটিকে নিয়ে রাজার সৈন্যরা চলে গেল, বিষ্ণুই বলেন, তখনও বালকটি ওই সকল সৈন্যদেরকেও আবার ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে তাওহীদের বাণী তাদের কাছে শোনালেন। তারা উল্টো বালককে বলল, তুই তোর আল্লাহকে ভুলে গিয়ে আমাদের বাদশাকে আল্লাহ বলে স্বীকার কর। বিষ্ণুই বলেন, বালকটি তখনও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান তার অটল রইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিলেন এবং ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, জলোচ্ছ্বাস প্রেরণ করলেন,
জাহাজ সৈন্য সকল নাবিককে সকল সৈন্যকে সেখানে নিমজ্জিত করলো, কিন্তু বালকটি আশ্চর্যের বিষয় মাছ দরিয়া থেকে কিভাবে জেনে বেঁচে আসলো। আসার পর বালকটি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারত, কিন্তু না, বিষ্ণু বলেন বালকটি সোজা আবার রাজ দরবারে চলে গেল। রাজার কাছে গিয়ে বলল, ও রাজা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম গ্রহণ করব। রাজা খেপে গেল, রাজা বলল তোকে আমি হত্যা করব। রাজা তাকে হত্যা করার জন্য অনেক কৌশল আঁটলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। রাব্বুল আলামিন বলেন তারা অনেক কৌশল অবলম্বন করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৌশলকে নষ্ট করে দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে প্রকৌশলী আর কেউ নেই। এবার বালকটি বলল, রাজা আপনি বিদায় চেষ্টা করতেছেন, আপনি যতই ফন্দি আঁটেন না কেন, যত কৌশল অবলম্বন করেন না কেন, আমাকে আপনি হত্যা করতে পারবেন না। আপনি যদি আমাকে একান্তে হত্যা করতে চান তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, আমার শিখানো আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো আমাকে হত্যা করতে পারবেন। এবার রাজা বলল, বল তো কীভাবে হত্যা করা যাবে। এবার বালকটি বলল, এই দেশের সকল জনগণকে একটি মাঠের মধ্যে আপনি উপস্থিত করবেন। সকল জনতাকে উপস্থিত করার পর একটা উচ্চ মঞ্চ তৈরি করবেন, যেই মঞ্চে আমাকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন, তবে শর্ত হলো তীর নিক্ষেপ করার সময় আপনি বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই শব্দটা আপনি বলে আমার দিকে তীর নিক্ষেপ করতে হবে, তাহলে আমি মারা যাব। রাজা আনন্দে আত্মহারা, একটা কথা বলে যদি তাকে হত্যা করা যায় তাহলে অনেক ভালো, কারণ তার মাধ্যমে দেশের সকল জনগণ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে আমার গদির অবস্থা খুব টাইট হবে। তখন সমস্ত জনগণকে এক করা হলো, উঁচু মঞ্চ নির্মাণ করা হলো। এবার রাজা তিনবার চেষ্টা করলো, বিচার চেষ্টা করলো, কিন্তু বালকটিকে হত্যা করা গেল না। বালকটির কাছাকাছি তীর আসার পর আসতেই মাটিতে পড়ে যায়, কিন্তু বালকের গায়ে লাগে না। এবার বালক বলতেছে, রাজা আপনি বিচার চেষ্টা করতেছেন, আমার শিখানো সেই শব্দগুলো বলেন। এবার রাজা তীর নিক্ষেপ করলো আর বলল বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, অর্থাৎ এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই কথা যখন বলল সাথে সাথে সে মৃত্যুবরণ করল। বিষ্ণু বলেন তীরটি বালকের ডান কানের লতির মধ্যে এসে শুধু বিন্দুমাত্র আঘাত খেয়েছে, সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত চলেছে। তখনই বালকটি কি করলো, তার ডান হাত এইভাবে তার মাথায় এবং কানের মাঝখানে এইভাবে ধরলো, আর জনতাকে উদ্দেশ্য করে বলল ও জনতা মণ্ডলে অলুক সকল, তোমরা তো প্রত্যক্ষ করলে রাজা তিনবার চেষ্টা করলো আমাকে হত্যা করার জন্য, ব্যর্থ হয়েছে। যখন এসে বলেছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, অর্থাৎ এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম, সাথে সাথে আমি ইন্তেকাল করার প্রস্তুতি নিচ্ছি। ও জনতা মণ্ডলে, এই রাজা তোমাদের রব নয়, তোমার আমার রব, তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার আমার রিজিকদাতা একজন অবশ্যই আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথা বলার পর সাথে সাথে বালকটি জমিনে লুটিয়ে পড়ল। জনতা মণ্ডলে সবাই সমস্বরে বলে উঠল, অবশ্যই রাজা যখন তিনবার চেষ্টা করেছে বালককে হত্যা করার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে, যখন আল্লাহর নাম নিয়েছে তখনই সে সফল হয়েছে, তাহলে বাদশাহ মাদ্র আল্লাহ নন, আল্লাহ অবশ্যই একজন রয়েছেন, আমরা সকলে এই বালকের রবের প্রতি ইমান আনলাম, সুবহানাল্লাহ। এবার রাজার মন্ত্রী পরিষদ বলল, বাদশাহ নামদার, এতক্ষণ পর্যন্ত চার বয়ে আপনি এগুলো করেছেন, মাত্র তিনজনের বয়ে এতগুলো করেছেন, এত কাজ করেছেন, কিন্তু আজকে তো সেটাই হলো, শহরের দেশের সব জনগণ একসাথে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাজা এবার করলো কি, রাজা এবার উট কৌশল আঁটল, রাজা এবার চতুর্দিকের মানুষের বিশাল জনতার চতুর্পাশে তাদের পিছন দিক দিয়ে কি করলো, তারা গর্ত খনন করলো, খাল খনন করলো, খন্দক খনন করলো, এবং সেই খন্দকের মধ্যে আগুন প্রজ্বলিত করলো। বিষ্ণু বলেন প্রত্যেক ইমান
ইমানদারদেরকে তারা এক এক করে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, আর বলতেছে যে তার ইমান নষ্ট করবে আর আমাদের বাদশাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিবে সেই রেহাই পাবে, এইভাবে এক এক করে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের বর্ণনা, এক মহিলা দুধের শিশু এক দুই মাসের বাচ্চা শিশুকে নিয়ে যখন সে আগুনের মধ্যে লাফিয়ে পড়বে সে ইতস্ত করতেছে, বিশ্বনবী বলেন সেই মহিলা ভাবতেছে আমি কি এখন আগুনে ঝাঁপিয়ে পড়বো, আমার নিজের জীবন চলে যা, কিন্তু আমার এই দুধের ছোট বাচ্চাটাকে কিভাবে আমি আগুনে নিক্ষেপ করি। বিশ্বনবী বলেন তৎক্ষণাৎ এই শিশুটি বলে উঠলো মা এটা আগুন নয়, এটা হচ্ছে জান্নাত, আপনি ধৈর্য ধারণ করুন আর এই আগুনের মধ্যে জান্নাত মনে করে লাফিয়ে পড়ুন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে সাথে সাথে ওই মহিলা তার দেড় দুই মাসের শিশু ছেলেকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। এখানে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে এই এক দেড় মাসের শিশু কোনোদিনও কথা বলতে পারে না, এটাই হচ্ছে যে অলৌকিকত্ব। বিশ্বনবী একদিন হাদিসে বলছেন যে তিনজন শিশু দুগ্ধপান অবস্থায় তারা কথা বলতে পেরেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা শিশু তারা এক দেড় মাসের শিশু তারা কথা বলতে পেরেছে, আমরা হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছি, হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস এই তিনজন। আর আজকের এই সহিহ মুসলিমের হাদিসে একজন বালক এই চারজন, আরেকটা ঘটনা আছে সেই ঘটনা আরেকটা বাচ্চা কথা বলতে পেরেছে, এই পাঁচজন ইসলামের ইতিহাসে পাঁচটা বাচ্চা দুধের বাচ্চা এক দেড় মাসের বাচ্চা কথা বলতে পেরেছে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে সেই বাকি তিনজন এবং চারজনের ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই উখদুদ আসহাবে উখদুদ অর্থাৎ গর্তবাসীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বুনুজে যে বলেছেন এটা হচ্ছে এই ঘটনা। এই গর্তওয়ালারা যখন ইমানদারদেরকে কি করেছে তাদের গর্তের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আর ইমানদারেরা যখন তারা আগুনে পুরে ছারকার হচ্ছে তখন চতুর্পাশে যে সকল কাফেরেরা ছিল রাজার সৈন্যরা ছিল তারা আনন্দ উল্লাস করতেছে। এবং পরিশেষে আল্লাহ সুবহানাহু কি করলেন, আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে বলছেন যে ধ্বংস হয়েছে এই সকল গর্তওয়ালারা। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মুমিনদের মৃত্যুর পরে এ সকল বেঈমানদেরকেও এই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন যে কুতিলা সাহাবুল উখদুদ, গর্তওয়ালারাও ধ্বংস হোক তারাও অভিশপ্ত হোক তারাও সেখানে সেই আগুনে নিক্ষিপ্ত হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে একবার এক কবর যখন খোঁড়া হলো তখন সেই কবর থেকে ওই যে বালকটি যে ইমান এনেছিল সেই বালকটির লাশ তারা পেয়েছিল, কারণ ওই বালকটির লাশ আগুনে নিক্ষেপ করতে তারা পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো মাধ্যমে বালকটিকে দাফন করে দিয়েছিলেন, এবং ওমর ফারুকের আমলে ওই বালকটির লাশ উদ্ধার করা হয়, এবং যেভাবে সেই বালকটি হাত তার এইভাবে কানের উপর রেখে মৃত্যুবরণ করেছিলেন শাহাদাত বরণ করেছিলেন এই অবস্থায় ওই বালকের লাশ পেয়েছিল সহিহ মুসলিমের বর্ণনা। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে যদি আপনার ইমান মজবুত হয় তাহলে দুনিয়ার কোনো পরাশক্তি আপনার কিছুই করতে পারবে না, যদিও তারা আপনাকে হত্যা করে, কারণ মুমিনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাদের জীবন, আর প্রত্যেক ইমানদার মুমিন চায় যে তার মৃত্যু হোক ইমানের শহীদ। আর আপনি আমি যদি আমাদের ইমান যদি সেরকম মজবুত হয় বালকের মতন তাহলে আমাদেরকে কিছুই করতে পারবে না এই বেঈমানেরা। যারা ইমানদার ছিলেন তারা এই দুনিয়াকে তাদের ইমানের বদৌলতেও তারা বিক্রি করে নাই। উমর ফারুকের আমলের এক ঘটনা, আব্দুল্লাহ নামক একজন সাহাবী তাকে যখন রোমানরা হ্যারাস করেছিল তখন তাকে হত্যা করবে তাকে জবাই করবে, তখন একজন পরামর্শ তাকে জবাই না করে তাকে এক বিশাল কড়াইয়ের উপর আগুন জ্বালিয়ে তেল ঢেলে গরম করে সেই তেলের মধ্যে তাকে ভাজা করে দেন। সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে এভাবে শাস্তি দেওয়া হবে তখন রাজা বলতেছে রোমান বাদশাহ বলতেছে তুমি যদি
খ্রিস্টান হয়ে যাও, তোমার দরবার ইসলাম থেকে তুমি ত্যাগ করো, তাহলে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, সাথে দেওয়া হবে আমার অর্ধরাজত্ব, আর সাথে দেওয়া হবে আমার সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে যদি তুমি ইসলাম ত্যাগ করো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে না, আমি আমার ঈমান পশ্চিমকালও আমি নষ্ট করতে পারি না। অবশেষে বাদশাহ সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে, তার চোখ বেঁধে দেওয়া হলো কালো কাপড় দিয়ে, সাথের সৈন্যদেরকে বলে দিল আগুনে ফেলানোর সময় তাকে বলবে যদি ঈমান তুমি নষ্ট করো, তুমি যদি বেঈমান হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম যদি ত্যাগ করো, তাহলে তোমাকে অর্ধ শাসন দেওয়া হবে এবং তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, সাথে দেওয়া হবে বোনাস হিসেবে বাদশার সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে, তুমি যদি একবার শুধু বলো যে আমি খ্রিস্টান হয়ে যাব। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখনও সে তার ঈমানের উপর অটল, যখন তাকে তেলের মধ্যে গরম বিশাল কড়াইয়ের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে তখন তার চোখ বেয়ে পানি পড়তেছে। সাথের সৈন্যরা ভাবল সে মনে হয় ভয় পেয়েছে মৃত্যুকে, তাকে সাথে সাথে বাদশার দরবারে উপস্থিত করা হলো। বাদশার দরবারও দেখা যায় তার চোখ থেকে পানি পড়তেছে। বাদশা বলতেছে তুমি মনে হয় মৃত্যুকে ভয় পেয়েছো, তুমি মনে হয় তোমার ঈমানকে নষ্ট করবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বলল বাদশা এটা আপনার ভুল ধারণা, কে আপনাকে কথা বলেছে? এবার বাদশা বলতেছে ধমক দিয়ে যদি তাই না হয় তাহলে তুমি কাঁদছো কেন? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলতেছেন ও বাদশা আমি আমার মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদছি কাঁদতেছি এই কারণে আমার ঈমানের কারণে, আমার ঈমানের এত দাম এত মূল্য হয়ে গেল, ঈমানের জন্য আমাকে অর্ধ শাসন ব্যবস্থা দেওয়া হবে, বাদশাহ রোমান বাদশাহ সুন্দরী কন্যাকে আমার কাছে বিবাহ দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে আমি আমার ঈমানকে নষ্ট করতে চাই না, আমি আমার আল্লাহর রায় আমার জীবন দিতে চাই, বাদশাহ এই কারণে কাঁদতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা প্রাণ নয়, আমার দেহে যতটি পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আমাকে এক একটা জীবন দিত, আর আমি আমার প্রত্যেকটা জীবন যদি জান যদি আমার হায়াত যদি আমার প্রাণ যদি ইসলামের জন্য এইভাবে কড়াইয়ের মধ্যে দিতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত, আমার জীবন এতটা দেয় নাই শুধু একটা দিয়েছে, এই দুঃখে আমি কাঁদতেছি, সুবহানাল্লাহ। এবার বাদশা আশ্চর্য হয়ে গেল, বাদশা আব্দুল্লাহর কথা শুনে সে আশ্চর্য হয়ে গেল এবং সে বুঝতে পারলো যে মুসলমানেরা তারা মৃত্যুকে ভয় পায় না, তারা একমাত্র আল্লাহকেই ভয় পায়। এবার বাদশাহ তাকে ছেড়ে দিবে, তার ঈমান দেখে তার ঈমানের দীপ্ততা দেখে বাদশাহ বিগলিত হয়ে গেল, তাকে ছেড়ে দিবে। এবার বাদশাহ বলতেছে ঠিক আছে তোমাকে আমি মারবো না, তোমাকে আমি ছেড়ে দিব, তবে একটা শর্ত, তুমি আমার মাথার মধ্যে একটা চুমু দিতে হবে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে একটা কাফেরের মাথায় আমি চুমু দেব এটা কোশ্চিন কেন হতে পারে না? এবার তিনি বলছেন ঠিক আছে এক শর্তে আমি দিতে পারি, তোমার কাছে আমাদের মুসলমান যতজন বন্দী রয়েছে সকলকে যদি ছেড়ে দাও তার বিনিময়ে আমি তোমার মাথায় চুমু দিতে পারি, এর বিনিময়ে নয়। এরপর রাজা তার শর্ত মেনে নিল, তাকে ছেড়ে দিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তিনি আসলেন, প্রায় 10,000 সাহাবিকে নিয়ে মুসলমানকে নিয়ে তিনি ফিরে আসলেন। উমর রাজিয়াল্লাহ সেই ঘটনা শুনে উমর রাজিয়াল্লাহ তার নিজের সিংহাসন থেকে তিনি নেমে আসলেন, এসে বললেন তোমার মাথা আমার দিকে এগিয়ে দাও, এটা হচ্ছে সেই মাথা। তিনি সাথে সাথে তিনি কি করলেন, সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হোক মাথায় তিনি চুমা দিলেন এবং সাথে সাথে সেই পরিষদবর্গ সকল সাহাবি তাকে চুমা দিলেন। এটাই হচ্ছে মুসলমানদের ঈমান। মুসলমানেরা তারা তাদের ঈমান দুনিয়ার কোনো অর্থের কাছে তারা বিক্রি করে না, কারণ তাদের ঈমান হচ্ছে এ সকল কিছুর থেকে কারণ করতে। প্রিয় ইউটিউব বন্ধুরা, বিশ্ববিখ্যাত আলেমদের নিত্য নতুন ভিডিও ওয়াচ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যেন
সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেতে পারেন। আল্লাহ হাফেজ।